हेलो वेलकम टू माय यूट्यूब चैनल ट्रैवल विद शागुता। टाइटल देखे निश्चय अंदाज करेछेन आजकेर वीडियोटा कीसेर उपर होते चलेछे। हाँ, आज के आमी आपनादेर निये जाब मुम्बईर फेमस सेलिब्रिटीदेर बाड़ीते। ताहले चलुन आर देरी ना करे देखा जाक कोन कोन सेलिब्रिटीर बाड़ी आपनादेर देखाते पारि। सेलिब्रिटीदेर बाड़ी देखा शुरू करलाम बैंड्रा थेके। जावार पथे चोखे पड़ल मेहबूब स्टूडियो। ओ हलुद रंगेर देवालटार भेतरटाई हलो मेहबूब स्टूडियो। मेहबूब स्टूडियो के पेछने फेले आमरा एगिए चललाम सेलिब्रिटीदेर बाड़ी देखार प्रथम स्टपे। এখন আমরা আছি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে, যেটা হলো সালমান খানের বাড়ি। এই অ্যাপার্টমেন্টের তিনটে ফ্লোর সম্ভবত সালমান খানের। আর ওই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই সালমান খান ফ্যানেদের ওয়েভ করেন। সালমান খানের বাড়ি দেখার পর আমরা এগোলাম আমাদের দ্বিতীয় স্টপের দিকে। সালমান খানের বাড়ির পরে চলে এসেছি দি ফেমাস বান্দাতে। এটা হলো, এটা পুরো গেটটা সাইড থেকে দেখলে দেখতে পাবেন যে কত বড় ওদিকটা। চেষ্টা করব মান্নাতটা ওই পাশটা থেকে কতটা সেটা দেখাবার। অটোতে আস্তে আস্তে অটো কাকুর মুখ থেকে শুনলাম এই যে পুরো যেটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে এই জায়গাটা পুরো মান্নাতের জায়গা। মান্নাত এখন পার্টি প্লেসে কনভার্ট করে দিয়েছে। এখন পেছনে যে বিল্ডিংটা হয়েছে সেখানে শাহরুখ অ্যান্ড শাহরুখের পরিবার থাকেন। প্রত্যেকটা বাড়ির সামনে বড় বড় গাছ থাকায় ভেতরের কিছুই দেখা যাচ্ছিল না। এরপর আমরা এসে গেছি আমির খান আর টাইগার শ্রফের বাড়ির কাছে। আমির খান আর টাইগার শ্রফের বাড়ি দেখার পর আমরা চলে এসেছি সঞ্জয় দত্তের বাড়ি দেখছি। ওটা দেখছেন সঞ্জয় দত্তের বাড়ি, সঞ্জয় দত্তের বাড়ির ঠিক উল্টো দিকের অ্যাপার্টমেন্টেই থাকেন ইমরান হাশমির। কোন ফ্লোরে থাকেন সেটা জানতে পারিনি। এটা হলো দিলীপ কুমারের বাড়ি। রেনোভেট হওয়ার জন্য সম্পূর্ণ বাড়িটা কভার করা ছিল। চলে এসেছি অমিতাভ বচ্চনের জলসার সামনে। ওই অমিতাভ বচ্চনের জলসা, মানে রাস্তার পেছন দিকটা পড়বে। আনফর্চুনেটলি জলসার সামনে ফটো তুলতে মানা, তাই জন্য ফটো তুলতে পারছি না। দূর থেকেই তাই দেখাবার চেষ্টা করি। আমরা ইউটার্ন মেরে এসেছি এখানে উল্টো দিকটায়। এই যে দেখছেন যেটা, সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের জলসা। সামনে তো কিছুতেই ফটো তুলতে দিল না, আনফর্চুনেট কাউকেই দেখতে পেলাম না। আমরা বাড়িটাই দেখে যাই ভালো করে। একটা নতুন দিনে শুরু হচ্ছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ দিয়ে। আজকের দিনটা আমরা প্রথম যে কাজটা করলাম সেটা একটু সকাল সকাল বেরিয়ে আমরা চলে এলাম অক্ষয় কুমারের প্রাইম বিচ অ্যাপার্টমেন্টে। এটা শুধু অক্ষয়ের বাড়ি বলবো না, এটাতে ঋত্বিক রোশন আর অক্ষয় কুমার দুজনেই এই অ্যাপার্টমেন্টটায় থাকে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপার্টমেন্টটায় থাকে। আমরা যদি সকালবেলা 4:30-5টা নাগাদ আসতাম তাহলে মেবি এক্সারসাইজ করতে আমি দেখতে পেতাম। এই বিচেই এক্সারসাইজ করেন। এই যে গেটটা দেখছেন, একটু জুম করে দেখায়,
এখানে যে গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে বেরিয়েই এই বিচে আসা যায়। আমরাও এই বিচে এইভাবেই এলাম। এইটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। নিচে জিজ্ঞেস করা হয়েছিল সিকিউরিটিকে কোন ফ্লোরে থাকেন, তো সেগুলো ডিসক্লোজ ওরা করলো না, শুধু অ্যাপার্টমেন্টটাই আমরা জানলাম। মাধুরী দীক্ষিত থাকেন। এটা হলো অমিতাভ বচ্চনের প্রতিষ্ঠা। জুহু এলাকায় অমিতাভ বচ্চনের মোট চারটি বাড়ি রয়েছে। অমিতাভ বচ্চনের চারটে বাংলো দেখার পর আমরা চলে গেলাম জুহু সেন্ট্রালের রোড নাম্বার 10, 11 and 12-এ। এটা হলো শেঠি টাওয়ার, রোহিত শেঠির বাড়ি। রোহিত শেঠির বাড়ির ঠিক পাশেই রয়েছে সোনাক্ষি সিনহার বাড়ি রামায়ণ। এই যে বাড়িটা দেখছেন, এটা হলো অনিল কাপুরের বাড়ি। অনিল কাপুরের পুরো পরিবার এখানে থাকে। এই যে অ্যাপার্টমেন্টটা দেখছেন, এই অ্যাপার্টমেন্টটা হলো অনুপম খেরের অ্যাপার্টমেন্ট। দরজা লাগিয়ে দিচ্ছে। কত নম্বর ফ্লোরে থাকে ঠিক জানি না, উপর দিতে সম্ভবত হবে। এই অ্যাপার্টমেন্টটায় অনুপম খের, কিরণ খের এনারা থাকে। অনুপম খেরের ঠিক পাশের যে পিঙ্ক কালারের বাড়িটা দেখছেন, এটা হলো জিতেন্দ্রের বাড়ি। তবে এখন এই বাড়িতে সম্ভবত তুষার কাপুর, তার পাশের যে ক্রিম কালারের বাড়িটা, ওই বাড়িতে একতা কাপুর থাকে। রেনোভেট হচ্ছে সেই বাড়িটা দেখছেন, ওটা হচ্ছে সোনালী ভিন্ডের বাড়ি। এই রেনোভেট করা হাউস যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সোনালী ভিন্ডের বাড়ি। পরপর অনেকগুলো সেলিব্রিটিদের বাড়ি দেখার পর আমরা চলে এলাম তার ঠিক পরের গলিতে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হলো ধর্মেন্দ্র, ববি দেওয়াল আর সানি দেওয়ালের বাড়ি। এই লোগোটা দেখে কিছু চিনতে পারা যাচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, দি ফেমাস ইয়শরাজ। এটা ইয়শরাজের বাড়ি। এই বাড়িটাতেই আদিত্য চোপড়া আর রানী মুখার্জি থাকেন। বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটাই হলো কাজল আর অজয় দেবগনের বাড়ি শিবশক্তি। বাড়িটা এখন রেনোভেট হচ্ছে, তাই বাড়িটা সম্পূর্ণ কভার করা।